भगवान श्री कृष्ण बोलले नगराद है बोलते पारो राधे तुम आमाके भालो केनो बासो शुधु तुमि नय भक्तवृंदई आमाके सबाई भालोबासे किन्तु केनो भालोबासे किसेर दादा भालोबासे कि दिए भालोबासे आमि जे एकटु अनुभव करते चाई राधे तुम्हें कि आमाके बोझाते पारबे भगवान भक्तेर मनेर कथाटी अनुभव करते चाई बुझते चाई एकी कखनो सम्भव गो मा भगवान हये कि भक्तेर मनेर कथा बोझा एतई सहज कथा एकजन सन्तानके तार पितामाता जे कतटा भालोबासे किसेर दादा भालोबासे कि दिए भालोबासे সেই ভালোবাসার কথা কি আর সন্তানে যারা তারা ঠিক বুঝতে পারে অনুভব করতে পারে বললেন একদিন তারা বুঝতে পারে কোন দিন না যেই দিন তারা নিজেরা পিতা মাতা হয় যেই দিন তাদের নিজেদের পুত্র কন্যা হয় নিজের সন্তানকে ভালোবেসে সেই ভালোবাসার কথা पिता मातार मनेर कथा सेई दिनी बोझा जाइबो तत्र कोल्लेन हे गोविंद देखो सन्तान के जदि पिता मातार मनेर कथा बुझते हय ताहले सन्तान केओ निजेरा पिता माता साजते हबे सन्तानदेर ओई पिता मातार आसने जेते हबे তবেই তো সন্তানের মনের কথা পিতামাতার মনের কথা সবই বোঝা সম্ভব হে গোবিন্দ তুমি ভগবান হয়ে ভক্তের মনের কথা বুঝতে চাইছো কিন্তু না তুমি যতদিন পর্যন্ত ওই ভগবানের উচ্চ আসনে বসে থাকবে ততদিন পর্যন্ত তুমি ভক্তের মনের কথাটি বুঝতে পারবে না কেননা উচ্চ আসনে বসে থেকে কখনো যে ভক্তের মনের কথা বোঝা যায় না ভক্তকে জানতে গেলে ভক্তকে বুঝতে গেলে ভক্তকে চিনতে গেলে তোমাকে ওই আসনটি পরিত্যাগ করতে হবে আসনটি তোমাকে পরিত্যাগ করতে হবে ছোট না হলে নিচু না হলে কখনো সেই রসটি আস্বাদন করা যায় না হরি হরি বল ছোট হওয়ার মধ্যে যে কি সুখ আছে বাবা কি আনন্দ আছে যারা হয়েছে তারাই তো জানে গো বড় বড় পাহাড় কেটে ওই পাথরগুলো লরিতে করে দেশ বিদেশ নিয়ে চলে যায় রাস্তা দিয়ে যখন চলে যায় লরিগুলো ওই গাড়িতে করে যাওয়া বড় বড় পাথরগুলো রাস্তায় গুড়িয়ে পড়ে থাকা ছোট ছোট পাথরগুলোকে ধিক্কার দিয়ে বলেন ওরে ছোট পাথর তোদের কেমন দুর্ভাগ্য দেখ তোরা কেমন ছোট হয়ে রাস্তায় পড়ে পড়ে গড়াগড়ি খাচ্ছিস আর আমরা কেমন ভাগ্য আমরা ওই পাহাড় থেকে নেমে এই লরিতে করে দেশ বিদেশ চলে যাচ্ছি বড় পাথরের কথা শুনে রাস্তায় গুড়িয়ে পড়ে থাকা ছোট ছোট পাথরগুলো বললেন ওরে বড় পাথর আজ তোমরা যেমন বড় আছো আমরাও যে একদিন বড় ছিলাম আমরাও যে একদিন ওই পাহাড়ে বসেছিলাম কিন্তু সেই দিন তো আমরা এতটা আনন্দ উপভোগ করতে পারিনি সেই দিন আমরা এতটা সুখ পাইনি সুখ পেয়েছি কবে জানো যেই দিন হইতে আমরা ওই মেশিনে পড়ে গুঁড়ো হয়ে এই রাস্তায় পড়ে আছি কেন জানো
আমরা যে ছোট হয়ে রাস্তায় পড়ে আছি, প্রত্যেকটা দিন এই রাস্তা দিয়ে কত শত মানুষ হেঁটে যায়, আর কত শত মানুষের মধ্যে হইতে কয়েকজন সাধু গুরু বৈষ্ণব হেঁটে যায়। সাধুগুরু বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখাতো অল্প ভাগ্যের কথা, কিন্তু অল্প ভাগ্যের কথা নয়, কোটি জন্মের সাধন বিনে ভজন বিনে এমন সৌভাগ্য কি কারো হয় গো? হয় না, তাই আমরাই বড় ভাগ্যবান। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তোমাকে যদি ভাগ্যবান হতে হয়, তোমাকে যদি ওই ভক্তের মনের কথা বুঝতে হয়, তোমাকে ওই উচ্চ আসনটি পরিত্যাগ করতে হবে। তুমি ভক্ত হও, তুমি নিজে ভক্ত হয়ে ভগবানকে ভালোবাসো। যেই দিন তুমি নিজে ভক্ত হয়ে ভগবানকে ভালোবাসবে, যেই দিন তুমি নিজে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে, কৃষ্ণ বলে কাঁদবার মধ্যে যে কি সুখ আছে আর কি দুঃখ আছে, তুমি যে সেই দিনই অনুভব করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বেশ, ছোট হবার মধ্যে যদি সুখ থাকে, এই আসনটি পরিত্যাগ করে ভক্তের আসনে নেওয়ার মধ্যেই যদি সুখ থাকে, তবে আমি আর বিলম্ব করব না। আগত কলিকালে আমি নিজে যাব শ্রীধামে নবদ্বীপে, কিন্তু যোগরাধে আমি তো সেই দিন একা যাব না, একা যাব না ও গো প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, তোমাতে আর আমাতে দুই অঙ্গ এক হয়ে আমি যাব শ্রীধাম নবদ্বীপে। ভগবান শ্রীকৃষ্ণ এলেন শ্রীধাম নবদ্বীপে, কিন্তু মা তিনি কি একা আসলেন? শাস্ত্রী বলেছেন যে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস হয়ে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণের আত্মা এক, কিন্তু দেহ ছিল দুইটি, দেহ ছিল দুইটি। তাহলে দুই দেহ তারা নিয়েছিল কোন যুগে? ওই দাপর যুগে, দাপর লীলায়। রাধা কৃষ্ণ যদি একই আত্মা হবে, তাহলে তারা দাপর যুগে দুইটি দেহ কেন ধারণ করেছিলেন? ওমা, সবই তো ভক্তের মনের বাসনা পূরণার্থে। সেই সত্য যুগের কথা, ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রভু নারায়ণ রূপে ছিলেন, অভিমন্যু নামে একজন মুনি নারায়ণের ভজন সাধন করেছিলেন, তপস্যা করেছিলেন, আর প্রভু নারায়ণ দর্শন দিয়ে বললেন, ও গো অভিমন্যু, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, আমি তোমাকে বর দিতে চাই, বলো তুমি আমার কাছে কি বর চাও? অভিমন্যু করজোড়ে বললেন, ও গো প্রভু, তুমি আমাকে যদি বর দেবে, তবে তুমি আমাকে এই বর দাও, তুমি তোমার নিজ স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। অভিমন্যু বললেন, তোমার নিজের স্ত্রী মানে লক্ষ্মী দেবীকে তুমি আমার স্ত্রী করে দাও, এটা কি কখনো সম্ভব বাবা? এই পৃথিবীতে দেখা যায় আমরা সবাই সব কিছু করতে পারি, কিন্তু স্বামী কি কোন স্ত্রীর ভাগ দিতে পারে, নাকি কোন স্ত্রীর স্বামীর ভাগ দিতে পারে? পারে না।
ভগবানে বললেন অভিমত নিয়ে তোমার কেমন চাওয়া, তুমি অন্য কিছু চাও। বলে তুমি না ভগবান, হে প্রভু তুমি না ভগবান, তুমি যদি আমার মনের বাসনা পূর্ণ নাই বা করতে পারো তবে তুমি কিসের ভগবান? যেটা কেউ না পারে সেটাই তো তোমাকে পারতে হবে, তবেই তো তুমি ভগবান আমরা বিশ্বাস করব। আমি এই বলি চাই। ভগবান নারায়ণ বললেন তথাস্তু, তোমার মনের বাসনা পূর্ণ হবে অভিমন্যু, তবে এই যুগে নয়, আগত দ্বাপর যুগে তুমি যাবে সুধামে বৃন্দাবনে, তোমার জন্ম হবে আয়ান ঘোষ রূপে, আর আমি সেই দিনে যাব ভগবান শ্রীকৃষ্ণ রূপে, আর আমার স্ত্রী লক্ষ্মী দেবী ওই দ্বাপর যুগে যাবে রাধা রানী হয়ে, হরি বল হরি বল, তোমার ঘরণী হয়ে আমার স্ত্রী থাকবে, আমি সেই দিনে তোমার মনের বাসনা পূর্ণ করব। সেই মনের বাসনা পূর্ণ করবার জন্য দ্বাপর যুগে একটি আত্মা হয়ে দুইটি দেহ ধারণ করেছিলেন মা। ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছিল শ্রীমতী রাধা। এক আত্মা দুই দেহ, সবই তো ভক্তির মনের বাসনা পূর্ণ, সেই দুই এক এবি আমার চৈতন্য গোসাই। দ্বাপর যুগে দুই দেহ ছিল বটে, কিন্তু এই কলিযুগে শ্রুধামের নবদ্বীপে দুই অঙ্গ মিলিমিশে এক অঙ্গ হয়ে গেল, সেই দুই একেরই আমার চৈতন্য গোসাই। ভাব রস আস্বাদিতে তোহে হইল এক ঠাই, গৌরী এল সোনারে নদীয়ায়, গৌরীকে পেয়ে ভক্তবৃন্দের মনে প্রাণী আর আনন্দ ধরে না গো। আজি মহাজন বলছেন দেখো দেখো হেমশয়ী অতি করা, সুমধুর হাসু ধরা, গৌরামার জগজন নয়ন আনন্দ, নয়ন আনন্দ। হেমি কথার অর্থ কি? হেমি মানে সোনা, তাই হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, সোনার তো বহু নাম। বললেন হেমশয়ে অতি করা, অতি মানে অনেক অনেক বেশি সোনা। এই ইহজগতে সোনা পাওয়া যায় না মা, যে সোনার বহু মূল্য, এই সোনার সঙ্গে অনেক অনেক মূল্যবান হচ্ছে আমার গৌর সোনা। দেখো বাবা, ইহজগতে সোনা পাওয়া যায়, আবার আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে অনেক সময় বলে থাকি গোড়ায় আমার সোনার গোড়া বলি না। তাহলে এই পার্থিব জগতের সোনার সঙ্গে আমার গৌর সোনার কি কোনো তুলনা করা যাবে গো? এই পার্থিব জগতের সোনা যতই মূল্যবান হোক না কেন, 60-70-80 হাজার টাকা ভরি হোক না কেন, তবুও কি এই সোনার সঙ্গে আমার গৌর সোনার কোনো তুলনা যায় না? তবে ইহজগতের সোনার সঙ্গে আমার গৌর সোনার পার্থক্য কোথায়, বৈশিষ্ট্য কেমন দেখো? ইহজগতের সোনা যদি কারো ঘরে থাকে মা, তার মনে একটা অহংকার জন্মগ্রহণ করে, তাই না, যে আমার ঘরে এত সোনা আছে, আমি এত ধনী। তারা কিন্তু সবার সঙ্গে কথা বলে না, সবার ঘরে যাওয়া আসা করে না, সেই অহংকারী তারা মত্ত হয়ে থাকে। কিন্তু বললেন ওমা আমার গৌর সোনা, গুরু কৃপা বলে যদি কোনো ব্যক্তি আমার গৌর সোনাকে এই হৃদয় অঙ্গনে ধারণ করতে পারে, করতে পারে, তার মনে যে আর কখনো কোনো অহংকার জন্ম গ্রহণ করে না, আবারও ইহ জগতের সোনা, এই ইহ জগতের সোনা যদি এই অঙ্গে ধারণ করে,
আর অঙ্কে ধারণ করে যদি কেউ পথে চলাফেরা করে। আচ্ছা মায়েরা বলো তো, আমাদের যতই সোনা অলংকার থাকুক না কেন, সব সময় কি আমরা সব অলংকার ধারণ করতে পারি, অঙ্গে পড়তে পারি? কেন পারি না? না আমরা পথ দিয়ে যাব, পাছে আমাদের না মৃত্যু ঘটে, তাই তো? সোনা নিয়ে আমরা পথে চলতেও পারি না মৃত্যু ভয়ে, যে সোনাগুলো কেউ হয়তো নিয়ে নেবে, আমাদের মেরে দেবে। তাহলে ইহজগতের সোনা এত মূল্য দিয়ে কিনে অঙ্গে পড়তে গেলে আমাদের একটা মৃত্যু ভয় থেকে যায়। কিন্তু বাবা গুরু কৃপা বলে যদি কোনো ভক্তই আমার গৌর সোনাকে হৃদয় অঙ্গনে ধারণ করতে পারে, পড়তে পারে, তার জীবনে কি আর কখনো মরার ভয় থাকে? তার তো আর মরার ভয় থাকে না, মৃত্যু তাদের কাছে আসতে পারে না। তাহলে দেখো বাবা, ইহজগতের সোনা কারো ঘরে থাকলে তার মনে অহংকার থাকে, মৃত্যু ভয় থাকে, কিন্তু যে জন আমার গৌর সোনাকে, যে জন আমার গৌর সোনাকে সারি করতে পেরেছে, সার করতে পেরে সবাই থাকতে, যে জন আমার গৌর সোনাকে হৃদয়ে ধারণ করতে পেরেছে, ধারণ করতে পেরেছে, তার মনে যে আর কখনো বড় হবার আশা জাগে না, আশা জাগে না, তার মনে যে বিষয়ে বৈভবের আশা থাকে না, সেজন কি করে জানো, ইহ জগতের বাড়ি গাড়ি বিষয় বৈভবে তার যত কিছুই থাকুক না কেন, থাকুক না কেন, সর্বস্ব ধন ত্যাগ করে সে কি করে জানো, সে যে পথের কাগা, কাঙাল হয়ে কে হয়ে যাই গো, যে পথের কাঙা, নিতাই গৌর হরিবাল হরিবাল, কাঙাল হো একবার গোবরি ছর, হরিবল হরিব হক গোবরি ছর, গোবরের চরণ ভালোবাসিলে হে হে হে, অগোছে যে পথের কাগা,
পথের কাঙাল হয়ে এ হয়ে যাই গো কবুটি চট ভালোবে যে পথের কাঙা সর্বশ্রদ্ধা সে কি আর বিষয় বই ভাবে বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত থাকতে পারে, সে যেন সর্বক্ষণ হা গৌর প্রাণ গৌর বলে পথের কাঙাল হয়ে পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। সর্বস্বামীর মতো একজন গোস্বামী জানে না, রঘুনাথ দাস গোস্বামী, যার পিতার নাম গোবর্ধন দাস। গোবর্ধন দাসের ঘরে যখন রঘুনাথের জন্ম হল, গোবর্ধন দাস মনে মনে চিন্তা করলেন, তার স্ত্রীকে বললেন, ওগো ভগবান আমাদের কৃপা করে একটা পুত্র সন্তান দান করেছে, আর মনের বড় ইচ্ছা যেমন করেই হোক না কেন আমাদের সন্তানকে ভক্ত করতে হবে, ভক্ত করতে হবে আমাদের সন্তানকে, কেন না একমাত্র ভক্ত সন্তান পারেই তার পিতামাতার সৎ গতি করতে, একমাত্র ভক্ত সন্তানই পারেই পিতামাতাকে রাধা গোবিন্দের শ্রী চরণে ঠাই করে দিতে।
তাই গোবর্ধন দাস তার স্ত্রীকে যখন বললেন সন্তানকে ভক্ত করতে হবে, আর সন্তানকে ভক্ত করতে গেলে কি করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, বললেন শোনো আজ থেকে তোমার কর্ম হচ্ছে যেখানে যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে ভাগবত পাঠ হবে আমাদের সন্তানকে কোলে করে নিয়ে গিয়ে তুমি সেই সেই জায়গায় ভাগবত কথা হরি কথা সাধন করবে। আমার দৃঢ় বিশ্বাস হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে ভক্ত সঙ্গ করতে করতে আমাদের সন্তান একদিন নিশ্চয়ই ভক্ত হবে। রঘুনাথের মা ঠিক তাই করলেন, রঘুনাথকে কোলে নিয়ে প্রত্যেকটি জায়গায় হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে যায় আর সাধন করেন, আর মায়ের কোলে বসে বসে রঘুনাথ ওই শিশু কালে থেকে প্রত্যেকটি জায়গায় একটি মানুষেরই গুণকীর্তন শুনে এসেছে। মায়ের কোলে বসে বসে সেই গুণকীর্তন শুনতে শুনতে যখন ছোট্ট রঘুনাথ বড় হয়ে গেল, রঘুনাথ মনে মনে একদিন চিন্তা করছে যে যেই যেই জায়গায় আমি যাই সব জায়গায় একটি মানুষেরই গুণকীর্তন হয়, একটি মানুষের কথা নিয়ে সবাই মত্ত থাকে, আর একটি মানুষের কথা শুনেই সবাই নয়নের বাড়ি বরিশন করে, আর ওই একটি মানুষের কথা শুনে সবাই ধুলাই গড়ায়, ওই মানুষটির কথা শুনেই ভক্ত একজন অপরজনকে প্রেম আলিঙ্গন করে। রঘুনাথের মনে প্রশ্ন এই যে যে মানুষের কথা শুনে ভক্তির এমন দুর্দশা হয়, যার কথা শুনে ভক্তের দশা এমন হয় সেই মানুষটি দেখতে না জানি কতটা সুন্দর, সেই মানুষটি দেখতে না জানি কতটা সুন্দর, সেই মানুষটিকে আমি দেখব। রঘুনাথ সেই মানুষটিকে দেখবে বলে কতবার ঘরের বাইর হয়ে যেতে গেল গো, কিন্তু কিছুতেই যেতে পারলেন না, সেই এমনই ভক্ত হয়ে গেল ঘরে তার আর মনে বসে না, আর সেই রঘুনাথকে ঘরে ধরে রাখবার জন্য তার পিতা গোবর্ধন দাস সুন্দরী রমণী সরজুর সঙ্গে তার বিবাহ দিলেন। মনে মনে ভাবলেন সন্তানের এমন অবস্থা হয়েছে ঘরে মনে বসে না, তাহলে সন্তানের বিবাহ দিয়ে দিলেই বোধহয় সন্তানটি ঘরে ধরে রাখা সম্ভব, কিন্তু বাবা যিনি গৌর ছাড়া আনে জানে না সে কি আর সংসারে থাকে, থাকে না। বিবাহ দিলেন, বিবাহের পরের দিন কাল রাত্রি, আর কাল রাত্রিতে শ্বশুর মশাই গোবর্ধন দাস তার বৌমা সরজুকে ডেকে বললেন, বৌমা শোনো বৌমা, আমি তোমাকে আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে এই বাড়িতে কেন এনেছি জানো? কেন বাবা? বৌমা ছেলে তো আমার একটা মাত্র ছেলে, মনে মনে ভেবেছিলাম ছেলেকে ভক্ত করতে হবে, কিন্তু জানো মা ছেলে আমার এমনই ভক্ত হয়ে গেল এই ঘরে আমার ছেলে আর থাকি না, তাই মা আমি তোমার গুরুজন হয়েও তোমার কাছে করজোড়ে নিবেদন করে বলছি মা গো, যেমন করে হোক না কেন তুমি তোমার ভালোবাসা দিয়ে যেন আমার ছেলেটিকে ধরে রেখো। সরজি বললেন, তাই হবে বাবা, আমি ধরে রাখবো আপনার ছেলেকে। কাল রাত্রির পরের দিন ফুলশয্যা রাত্রি, আর সেই রাত্রিতে একই ঘরের মধ্যে সরজু আর রঘুনাথ, রঘুনাথ ঘরে এক কোণে বসে আছে আর সরজি প্রবেশ করে দেখছি যে তার স্বামী দুটি নয়নের বাড়ি বরিশন করছে এক কোণে বসে আছে, বলে ও স্বামী তুমি অমন করে কাঁদছো কেন, কি হয়েছে কি তোমার, বলো কি হয়েছে।
বলছে সরোজু আমি তোমাকে সব বলবো, আমি আমার কান্নার কারণও তোমার কাছে খুলে বলবো, কিন্তু আগে তুমি বলো তো সরোজু, তুমি এই বাড়ির কে হও? বললেন কেন স্বামী, আমি তো এই বাড়ির গৃহবধূ। বাহ বাহ, কিন্তু বলো তো সরোজু তুমি আমার কে? কেন স্বামী, আমি তোমার সহধর্মিনী। বাহ বাহ, এটাও ঠিক আছে, কিন্তু বলো তো সরোজু সহধর্মিনী কাকে বলা হয়? কেন স্বামী, স্বামী যেই ধর্মের পথে যেতে চায় স্বামীকে সেই ধর্মের পথে চালনা করাই তো হচ্ছে সহধর্মিনীর প্রধানতম কার্য। রঘুনাথ বললেন বা খুব ভালো কথা, কিন্তু সরোজু আমি তো তোমার স্বামী, আমি যদি কখনো ধর্মের পথে যেতে চাই তুমি আমাকে বাধা দেবে না তো? না না স্বামী, আমি বাধা কেন দেব, আমিও তোমাকে ধর্মের পথে চালনা করব। বাহ বাহ, বেশ তবে আমি বলছি শোনো সরোজু, আমার কান্নার কারণ কি জানো? সরোজু ওই ছোট্টবেলা থেকে, ওই শিশুকাল থেকে আমি আমার মায়ের কোলে বসে বসে এমন একটি মানুষের গুণকীর্তন শুনেছি, যে মানুষের কথা শুনে পৃথিবীতে সবাই পাগলের ন্যায় হয়, যে মানুষটির কথা শুনে সবাই আকুল ব্যাকুল হয়। আমার মনের বড় বাসনা সেই মানুষটিকে যদি আমি একটি বারে দেখতে পারতাম। জানো তো সরোজু আমি কতবার ঘরের বাহির হয়ে যেতে গেছি, আমাকে কেউ যেতে দেয়নি। তাই আজ যদি তুমি আমার প্রকৃতই সহধর্মিনী হও, তোমার কাছে আমি করজোরে বলি সরোজু, তুমি কৃপা করে আমাকে ঘরের বাহির করে দাও। সরোজু তো বড় বিপদে পড়ে গেল, এখন কি হবে? একদিকে শ্বশুর মশাইয়ের আদেশ, আমি যেন আমার ভালোবাসা দিয়ে তার সন্তানকে ধরে রাখি, আর একদিকে স্বামীর নির্দেশ, আমি যেন তাকে ধর্মের পথে চালনা করি। এখন আমি কোন পথে যাই? সরোজু মনে মনে চিন্তা করলেন, সবার কথা অমান্য করা গেলেও শুনেছি স্বামীর কথা স্বামীর আদেশ নাকি কখনোই অমান্য করা যায় না। এসো স্বামী, আজ আমি তোমাকে সেই মানুষের সন্ধানে ঘরের বাহির করে দেব। সরোজও নিজে হাত ধরে স্বামীর ঘরের বাহির করে দিল, আর সেই রঘুনাথ দাস ঘরের বাহির হয়ে গিয়ে হা গৌর প্রাণ গৌর বলতে 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 সেই একদিন সেই গৌর হরির দর্শনে পেয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দি হরিবল হরিবল হরিবল। মা, যেজন আমার গৌর সোনাকে ভালোবাসে, যেজন আমার গৌর সোনা এই হৃদয় অঙ্গনে ধারণ করতে পারে, ধারণ করতে পারে, তার যে ঘর ভালো লাগে না গো, লাগে না গো। তাই তো বললেন হে মশাইয়ে অতি গোরা সুমধুর হাস ধরা, গৌর আমার জগ জন নয়ন আন নয়ন আন অগ পীড়িতি মোরাতে কিয়ে আমার গোরা আমার
করা ওই ছন প্রতি সকল ভক্তগণ দর্শন করলেন যেন সাক্ষাৎ রাধারানী দর্শন করছেন যেন সাক্ষাৎ রাধারানী শ্রীধাম নবদ্বীপে আজ আমার গৌর হরি ওই রাধা ভাবে বিবাহিত হয়েছে গো মা অষ্ট সাত্বিক ভাবে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিবাহিত হয়েছে তার মনে পড়ে গেছে ওই বৃন্দাবনের সূর্য পূজার কথা গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভাবলেন যে ওই শ্রীধামে বৃন্দাবনে যেমন শ্রীমতী রাধারানী সূর্য পূজা করেছিল এই নবদ্বীপে আজ আমিও করব সূর্য পূজা আর গৌরাঙ্গ মহাপ্রভু নিজে সূর্য পূজা করবেন বলে ওই রাধারানীর ভাবে বিবাহিত হয়ে একটি বসন পরিধান করেছে আর বসনে পরিধান করে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু সখীদের সঙ্গে করে সূর্য পূজায় যাচ্ছেন কেমন ভাবে দেখো আহা কামিনী কাম কলিত তছো মানস গোতেছু গজ জিনিম গোতেছু গজ জিনিম গোতেছু গজ জিনিম গজ মানে কি জানো গজ মানে হাতি তাই তো হাতির গতি কেমন বাবা খুব তাড়াতাড়ি চলাফেরা করে তাই না হাতি খুব ধীরে ধীরে যায় তো হাতি যেমন ভাবে ধীরে 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 হেলে দুলে যায় আহা গতি অছু গজ জেনি মন দেখো দেখো যেন সেজেছে কিশোরী সেজেছে কিশোরী কিশোরীর ভাব অঙ্গে ধরি সেজেছে কিশোরী ওই কিশোরীর ভাব অঙ্গে ধরি সেজেছে কিশোরী আজ কিশোরীর ভাব
আসুর সেজে নবদ্বীপের পথে দিয়ে হেঁটে যাচ্ছে। মহাজন লীলার এক পাশে দাঁড়াই বললেন, এই রাধা মোহন জিতে অভিলাষই সেই যুগল চরণে যেন পায়।